ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানব, যদি কারো অতিরিক্ত ক্ষুধা কম লাগে, ক্ষুধা লাগানোর জন্য অনেক বাচ্চারা আছে খাবার খেতেই চায় না, অনেক মুরব্বি আছেন, বয়োবৃদ্ধ আছেন, তারা খাবার খেতে চান না, ক্ষুধা লাগানোর জন্য একটা আমল, এই আমল এই কিতাবটা লিখেছেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস। তিনি এখানে কিছু আমল দিয়েছেন, এই আমলগুলো করলে আল্লাহর অশেষ রহমতে ভালো কিছু হতে পারে ইনশাআল্লাহ। ক্ষুধা কম লাগলে 41 বার এই আয়াতটি পাঠ করে খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাওয়ালে ক্ষুধা বেশি লাগবে। হুয়া ইউতিমুনি ওয়াসকিন। দ্বিতীয়ত আমল, যদি কারো একদমই ক্ষুধা লাগে না, তাহলে নিম্নের দোয়াটি 21 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করালে ইনশাআল্লাহ ক্ষুধা লাগবে। এটি অনেক পরীক্ষিত একটা আমল, সূরা নূর আয়াত নম্বর 10। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। আবারও বলছি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। আরেকটা আমল হচ্ছে, 300 বার ইয়া কওয়িয়ু পাঠ করে খাবারে ফুঁক দিয়ে খেলে ইনশাআল্লাহ ক্ষুধা বেশি লাগবে, এটা পড়া যেতে পারে। আবার একটা কঠিন আমল, এই আয়াতটাও 300 বার পাঠ করে ফু দিয়ে খাওয়া যেতে পারে, এটাতে ক্ষুধা বেশি লাগবে। সূরা আরাফ আয়াত নম্বর 32। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত্তাইবাতি মিনার রিজক, কুল হুয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাহ কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। মহান আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।